আবারও নতুন লুকে ভাইরাল অপু বিশ্বাস। অপু বিশ্বাস তার নিজের জীবনকে সাজাতে খুবই ব্যস্ত, কে কখন কোথায় তাকে নিয়ে আলাপ আলোচনা সমালোচনা এবং কাদা ছোড়াছুড়ি যাই করুক না কেন, অপু বিশ্বাস নিজের কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকেন। নিজেকে কাজে বিলিয়ে দেন সবসময়, নিজেকে প্রমাণ করার জন্য সবসময় ব্যস্ত হয়ে পড়েন। অপু বিশ্বাস নিজের জীবনকে নিয়ে এখন আর ভাবেন না, তিনি ভাবেন তার ছেলে আব্রাম খান জয়কে কীভাবে ভালো একটা জীবনে সুন্দর করে সাজাতে পারে, ভালো একটা জীবনে যেন পৌঁছে দিতে পারে তার ছেলে আব্রাম খান জয়কে। তাই তো তিনি কাজ নিয়েই সবসময় ব্যস্ত থাকেন, কে কখন কি বলল সেই ব্যাপারে তিনি কান্না দিয়ে নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকেন। এতে খুশি ভক্ত দর্শক এবং অনেক হেটাস্ট্রাই, আর খুশি শাকিব খান। শাকিব খান বলেন অপু বিশ্বাস একা নিজের হাতে বড় করে তুলেছে আব্রাম খান জয়কে, এতে আমি অনেকটা খুশি। অপু যতই যা করুক না কেন কিন্তু ছেলে আব্রাম খান জয়কে এতটা ভালোবাসে যা আমিও ভালোবাসতে পারি না। সেই এক হাতে মানুষ করতে শুরু করেছে, এখনও সে তার ছেলেকে এতটাই ভালোবাসে একা হাতে মানুষ করে তুলছে। অপু বিশ্বাস নিজের লুক দিয়ে সবাইকে মন জয় করে নিয়েছেন, মন জয় করে নিয়েছেন শাকিব খানের। শাকিব খানের পাশে থাকতে তিনি প্রস্তুত, ছেলে আব্রাম খান জয়কে যেন আর কারো সাথে পরিচয় করাতে না হয়, তাই তো আব্রাম খান জয়কে তার বাবার কাছেই রাখতে চায় সবসময়, নিজের জীবনকে নিয়ে আর ভাবে না, অন্য কারো হাত ধরতে চায় না অপু বিশ্বাস।